আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো হাজির হয়ে গিয়েছি আমাদের চ্যানেলে সবচাইতে জনপ্রিয় এপিসোড, যেটা কিনা টপ আপকামিং স্মার্টফোনের। এবং সবসময় থেকে দেখে এসেছি যে এই এপিসোডগুলোতে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়ে থাকেন, ভিউস, লাইকস, কমেন্টের বেলাও। আর আশা করব যে এই ধারাবাহিকতা এই ভিডিওতে ধরে রাখবেন। এবং এই ভিডিওটি আমার অনেক লেট আপলোড হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে অনেকগুলো এক্সাইটিং নিউজ একসাথে গেদার করছিলাম। এবং আশা করব যে এই জুন মাস নিয়ে বাকি যতগুলো আপকামিং স্মার্টফোনের ভিডিও বের হয়েছে ওই থেকে অনেকটাই বেশি এক্সাইটিং হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবু ইউসুফ, স্বাগত জানাচ্ছি টেক ওস্তাদের এই নতুন একটি ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যায় বন্ধুরা। জলদি জলদি যদি আমাদের টপ আপকামিং স্মার্টফোন এই জুন মাসের দিকে তাকাই, সেও তো অনেক ভয়ঙ্কর মাপের লঞ্চেস হতে যাচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সহ বাংলাদেশের মধ্যেও। এবং ভিডিওতে একটি থামস আপ দিয়ে বসে পড়ুন পুরো ভিডিও একদম শেষ পর্যন্ত দেখার জন্য। যেখানে যদি প্রথম লঞ্চেস নিয়ে বলি, সেটা হলো স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি M01 এবং স্যামসাং গ্যালাক্সি M11। এই দুটি স্মার্টফোন অলরেডি ইন্ডিয়ান মার্কেটের মধ্যে লঞ্চ হয়ে গেছে। এবং এই এম সিরিজ এবং এ সিরিজ এই স্মার্টফোনগুলো বেসিক্যালি বাজেট ক্যাটাগরির স্মার্টফোন হয়। এবং স্যামসাং গ্যালাক্সি M01 যে স্মার্টফোনটি রয়েছে, এটা একদম এন্ট্রি লেভেলের স্মার্টফোন। এবং শুধুমাত্র এই দুটি নয়, এই ইন্ডিয়ান মার্কেটের মধ্যে স্যামসাং লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি A31, এবং যেটাও কিনে আসছে স্যামসাং গ্যালাক্সি A30 সাকসেসর হিসাবে। এবং দেখা যাচ্ছে এই 2020 সালের শুরু থেকেই স্যামসাং ভয়ঙ্কর মাপের লঞ্চেস চালাচ্ছে এবং এত বেশি স্মার্টফোন লঞ্চেস করছে যে শাওমি, রিয়েলমি তাদেরকেও পিছিয়ে ফেলে দিচ্ছে। বাট বন্ধুরা, এই জুন মাসের মধ্যে স্যামসাং এর তিনটে স্মার্টফোন লঞ্চ হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে, কিন্তু বাংলাদেশের মধ্যে কোনগুলো আসবে এই জুন মাসের মধ্যে এখন পর্যন্ত কনফার্ম হয়নি। এরপরে লঞ্চেস নিয়ে কথা বলতে গেলে, যেটা কিনা আমাদের দেশের জন্য অনেকটাই বেশি এক্সাইটিং এবং হট কিক লঞ্চ থাকে, এবং ওই সিরিজের স্মার্টফোন নিয়ে আমাদের দেশের মধ্যে অনেকটাই বেশি আলোচনা হয়ে থাকে, সেটা হলো রিয়েলমি এক্স থ্রি সিরিজের স্মার্টফোন এই জুন মাসের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে। যেখানে কিনা এই জুন মাসের মধ্যে রিয়েলমি এক্স থ্রির যে কোনো দুটি থেকে একটি স্মার্টফোন তো ইন্ডিয়ান মার্কেটে আসবেই, এবং রিয়েলমি এক্স থ্রি সুপার জুম এডিশন, মানে একদম প্রো ভার্সন আর কি, ওটা অলরেডি ইউরোপিয়ান মার্কেটের মধ্যে লঞ্চ হয়ে গিয়েছে। এবং আশা করা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে খুবই দ্রুতই আসছে এই স্মার্টফোনটি, যেটা কিনা পেরিস্কোপের লেন্সের সাথে আসবে এবং স্ন্যাপড্রাগন 855+ চিপসেট রয়েছে এর মধ্যে। তো দেখা যাক যে আলটিমেটলি কত দ্রুতই রিয়েলমি এক্স থ্রি সিরিজ ইন্ডিয়ান মার্কেটের মধ্যে আসে। আর যদি বাংলাদেশে এক্সাইটিং লঞ্চ নিয়ে বলি, রিয়েলমি 6 সিরিজের স্মার্টফোন হতে পারে যে বাংলাদেশের মধ্যে এই জুন মাসের মধ্যে আসবে। বাট আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি এক্সাইটিং আছে রিয়েলমি এক্স থ্রি সিরিজের প্রাইসিং নিয়ে, কারণ এই সিরিজের স্মার্টফোনগুলো, মানে রিয়েলমি এক্স সিরিজের স্মার্টফোনগুলো বাজেটের মধ্যে অনেকটা একটা ফ্ল্যাগশিপের স্বাদ নিয়ে আসে। বাট বন্ধুরা, দেখার বিষয় যে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে কত দ্রুত রিয়েলমি এক্স থ্রি লঞ্চ হয় নাকি এক্স থ্রি সুপার জুম, কারণ এক্স থ্রিটা একটু কম বাজেটের মধ্যে আসবে এক্স থ্রি সুপার জুম থেকে। এরপরে বন্ধুরা, যদি আইকু নিয়ে বলতে যাই, আইকু অলরেডি চায়নাতে অনেকগুলো স্মার্টফোন লঞ্চ করেছে যেগুলো কিনা গ্লোবালি লঞ্চ হয়নি বা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে লঞ্চ হয়নি, তাহলে তো আমাদের বাংলাদেশের মধ্যে অলরেডি আনঅফিসিয়ালি এসে পড়তো যদি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতো। সেগুলোর মধ্যে আছে আইকু Z1 এবং আইকু Neo 3। আইকু 3 লঞ্চ হওয়ার পর এখন পর্যন্ত অনেকটাই বেশি হাঙ্গামা চালিয়েছিল তারা এই বাজেটের মধ্যে, যেখানে কিনা তারা সবচাইতে কম দামের মধ্যে স্ন্যাপড্রাগন 865 এবং 144 হার্টজের ডিসপ্লে দিচ্ছিল। বাট অলরেডি চায়নাতে গত মাসের মধ্যে যে দুটি স্মার্টফোন লঞ্চ হয়েছে ওইগুলো 5G স্মার্টফোন, কিন্তু দেখার বিষয় যে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে কত দ্রুতই আসে। এবং আইকু সিরিজের ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের বাংলাদেশের মধ্যে ভিভোর আইকু সিরিজের কোনো স্মার্টফোন এত আসেই না এবং আনঅফিসিয়ালি খুব একটা বেশি দেখা যায় না। কিন্তু বন্ধুরা, যাই হোক না কেন, এই ভিভোর আইকু সিরিজের স্মার্টফোনগুলো কম বাজেটের মধ্যে, মানে অ্যারাউন্ড মিড রেঞ্জের মধ্যে অনেক দারুণ হার্ডওয়্যার প্রদান করে যারা কিনা গেমার্স রয়েছে তাদের জন্য। আর বন্ধুরা, যে একটি ব্র্যান্ডের লঞ্চের জন্য সবাই অনেক বেশি পরিমাণে ওয়েট করছে, সেটা হলো আসুস। আসুসের ক্ষেত্রে অলওয়েজই দেখা যাচ্ছে যে তারা কয়েকটি স্মার্টফোন লঞ্চ করার পর তারা একদমই ঘুমিয়ে পড়ে, যেরকম অনেকদিন পর পর তারা লঞ্চেস করে এবং দেখা যায় যে আগামী 2-3 মাস ধরে তাদের স্মার্টফোন একদম হট র্যাঙ্কে থাকে, যেরকমটা কিনা আমরা দেখেছিলাম আসুসের ROG ফোন 2 এবং আসুসের Zenfone 6-এর বেলায়। এসুসের ROG ফোন 2 কতটা বেশি জনপ্রিয় হয়েছিল তা তো আপনারা দেখতেই পেরেছিলেন, এবং এখন পর্যন্ত এটা অনেক বেশি পরিমাণে সেল হয়ে থাকে এবং তারই সাকসেসার হিসাবে খুবই দ্রুত আসতে যাচ্ছে। অলরেডি জানাও গিয়েছে যে জুন মাসে বা এর পরের মাসেও এসুসের পক্ষ থেকে দুটি স্মার্টফোন আসতে যাচ্ছে, এসুসের ROG ফোন 3 এবং এসুস Zenfone 7। এবং ধরতে গেলে অনেক মাস পর তাদের কাছ থেকে স্মার্টফোন আসছে এবং তারা রেগুলারলি স্মার্টফোন লঞ্চেস করে না, কিন্তু যখনই যেটাই লঞ্চ করে না কেন একদম মার্কেট কাঁপিয়ে ফেলে। এবং আমাদের বাংলাদেশের মধ্যে অনেকে আসুসের স্মার্টফোন ব্যবহার করে থাকে এবং এগুলো অনেকটাই ভ্যালু ফর মানি প্রোভাইড করে। এবং ROG ফোন 2 সহ এসুসের এম সিরিজ,
জেড সিরিজ অনেকটাই বেশি জনপ্রিয় ছিল আমাদের দেশের মধ্যে। তাই বন্ধুরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসুস জেনফোন 7 এবং আসুসের আরওজি ফোন 3 এই দুটির মধ্যে আপনি কোনটির জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড রয়েছেন। আর বন্ধুরা এখন যদি কথা বলি ওয়ানপ্লাস নিয়ে, ওয়ানপ্লাস জেড এবং ওয়ানপ্লাস 8 লাইট যেটাই বলুন না কেন, এই স্মার্টফোনটা অনেক আগেই লঞ্চ হওয়ার কথা ছিল এবং জানা যাচ্ছিল ওয়ানপ্লাস 8 সিরিজের সাথে লঞ্চ হবে এই স্মার্টফোনটি। বাট পরে জানা গেল যে এই স্মার্টফোনটা একটু দেরি করে আসবে বা জুন জুলাই মাসে। এবং কিছুদিন আগে লিকস থেকে জানা গিয়েছিল যেটা কিনা ম্যাক্স জে জানিয়েছিল যে স্ন্যাপড্রাগন 865 এর সাথে 5G একটা স্মার্টফোন আসছে ওয়ানপ্লাস জেড নামে জুলাই মাসের মধ্যে। তো দেখার বিষয় যে আলটিমেটলি এটা কোন মাসে লঞ্চ, জুন মাসে নাকি জুলাই মাসে গিয়ে। বাট বন্ধুরা আপনারা কারা কারা ওয়ানপ্লাস জেড এর জন্য এক্সাইটেড আছেন এবং এই ওয়ানপ্লাস জেড কি মিডিয়াটেকের চিপসেটের সাথে আসা উচিত নাকি স্ন্যাপড্রাগনের চিপসেটের সাথে, তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর বন্ধুরা এই জুন মাসের মধ্যে পোকোর পক্ষ থেকেও যে কোনো একটি স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে যেটা কিনা পোকোর বাজেট ক্যাটাগরির স্মার্টফোন হিসাবে আসবে। এবং পোকো F2 প্রো যেটা কিনা আমি গত মাসে জানিয়েছিলাম যে লঞ্চ হবে, সেটা অলরেডি ইউরোপিয়ান মার্কেটের মধ্যে লঞ্চ হয়ে গিয়েছে রেডমি K30 Pro-র রিব্র্যান্ড হয়ে। আর বরাবরের মতোই দেখা যাচ্ছে যে চাইনিজ মার্কেটের মধ্যে শাওমির যেসব স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে সেগুলোকে ইন্ডিয়ান মার্কেট, গ্লোবাল মার্কেট বা ইউরোপিয়ান মার্কেট এবং বাংলাদেশি স্মার্টফোন মার্কেটগুলোর মধ্যে রিব্র্যান্ড করে ছড়িয়ে দেওয়া হচ্ছে আরও নানা নাম দিয়ে, রেডমি, MI সিরিজের স্মার্টফোন বা পোকো সিরিজের। এখন কথা হচ্ছে যদি চাইনিজ স্মার্টফোনগুলোকে রিব্র্যান্ড করে ছড়িয়ে দিতে হয় তাহলে ওই ওই দেশে এইসব ব্র্যান্ডগুলোকে রেখে লাভ কী? আপনারা তো ডিরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করে ফেলতে পারেন এবং এক্স্যাক্টলি ওই নামেই লঞ্চ করে দিন, তাহলে হলো মানুষ বিভ্রান্ত হলো না। ইন্ডিয়াতে লঞ্চ হলো পোকো X2 নামে, চায়নাতে হলো রেডমি K30 নামে, আবার গ্লোবালে আরেক নামে, এই নানান জায়গায় নানান নাম নিয়ে চলছে। বাট জানা যাচ্ছে যে ইন্ডিয়াতে পোকোর একটা আপকামিং স্মার্টফোন আসছে, সেটা পোকো M2 হবে নাকি পোকো M2 Pro হবে সেটাই দেখার বিষয়। বাট বন্ধুরা রিব্র্যান্ড হোক নাহলে যা মূল তাই হোক না কেন, ভালো একটা দুর্দান্ত স্মার্টফোন এগ্রেসিভ একটা প্রাইসের মধ্যে যাতে লঞ্চ হয় সেটাই সবচাইতে বড় কথা। এবং ওপ্পোর স্মার্টফোন নিয়ে বলতে গেলে ওপ্পোর একটা স্মার্টফোন আসতে যাচ্ছে যেটা কিনা ওপ্পো Reno 4। আর এক্সক্লুসিভলি যদি বাংলাদেশের কিছু লঞ্চেস নিয়ে বলি, বাংলাদেশের মধ্যে এই মাসের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে 9 জুন রেডমি Note 9 সিরিজ। মানে যে রেডমি Note 9 সিরিজ এখন পর্যন্ত ইন্ডিয়াতে সেলে গেল, কেউ পায়ও না বা কিনতেও পারে না, সেই স্মার্টফোনটি বাংলাদেশে আসতে যাচ্ছে অফিসিয়ালি। এবং শোনা যাচ্ছে যে ভিভো V19 সিরিজ এই জুন মাসের মধ্যে আসতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি, যেটা কিনা একদমই বাকওয়াজ একটি ফোন, একদমই কিনবেন না। এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করেছিলাম বাট আপলোড দেওয়া হয়নি সম্ভবত। তাই বন্ধুরা আগে ওয়ার্ন করে রাখছি, এই ভিভো V19 সিরিজের স্মার্টফোন একদমই কিনবেন না, যেটার প্রাইসিং কিনা 30,000 আপ হয়ে যায়। বাট প্রসেসর হিসাবে থাকছে আরও এক বছর আগে স্ন্যাপড্রাগন 712 এর চিপ। তো ব্যাস বন্ধুরা এখনকার জন্য এই পর্যন্তই, এটাই ছিল এই জুন মাসের মধ্যে একদম ভরপুর স্মার্টফোন লঞ্চেসের আপডেট, যেখানে কিনা অনেকগুলো এক্সাইটিং লঞ্চেস হতে যাচ্ছে এই জুন মাসের মধ্যে। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে, সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমরা ভিডিওস আপলোড করব। আই ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।